how much he was committed to follow the instructions of Mahapurna. আর এইভাবে আমরা দুটো জিনিস দেখতে পাই, কেমনভাবে রামানুজাচার্য মহাপূর্ণের যে নির্দেশ আছে সেটা পালন করতে তিনি কতটা দৃঢ় প্রতিজ্ঞ। বিকজ মহাপূর্ণ হ্যাড টোল্ড টু টেক স্পেশাল মন্ত্র বাই প্লিজিং গোষ্ঠীপূর্ণ, হি ডিড নট গিভ ইট আপ জাস্ট বিকজ হি সেড নো ওয়ান্স। কারণ রামানুজাচার্য মহাপূর্ণকে আনন্দ দান করতে চাইছিলেন এবং মহাপূর্ণ যেহেতু তাকে নির্দেশ দিয়েছিলেন যে গোষ্ঠীপূর্ণের থেকে এই মন্ত্রটি প্রাপ্ত করতে, তাই তিনি বারবার গিয়ে এই মন্ত্রটি ভিক্ষা করছিলেন গোষ্ঠীপূর্ণের কাছ থেকে। এন্ড সেকেন্ড, হাউ হি ওয়াজ সো হাম্বল অ্যান্ড সো রেসপেক্টফুল অ্যান্ড সো অ্যাংশিয়াস টু রিসিভ দ্যাট মন্ত্র দ্যাট হি ওয়াজ রেডি টু টেক আপ অল কাইন্ডস অফ ট্রাবল, প্র্যাকটিক্যালি ওয়াকিং হান্ড্রেডস অফ মাইলস ফর 17 টাইমস। আর আমরা দেখতে পাই দ্বিতীয়ত যে তিনি কতটা বিনম্র ছিলেন, যে তিনি নিজের জীবনে সমস্ত যে অসুবিধা আছে সেগুলোকে গ্রহণ করতে চাইছিলেন, যে হাজার হাজার মাইল তিনি বারবার করে যাচ্ছিলেন গোষ্ঠীপূর্ণের কাছে এই মন্ত্রটি ভিক্ষা করার জন্য। ফাইনালি 18 টাইম গোষ্ঠীপূর্ণ ফাইনালি অ্যাগ্রিড টু গিভ দ্য মন্ত্র। এইভাবে 18 বার যখন রামানুজাচার্য গেলেন গোষ্ঠীপূর্ণের কাছে, তখন সেই সময় গোষ্ঠীপূর্ণ রাজি হলেন তাকে সেই মন্ত্রটা প্রদান করতে। And then Goshtipurna told Ramanuja, actually, because you are a pure devotee of Lord and you have no material desires, I am giving this mantra to you. এইভাবে গোষ্ঠীপূর্ণ রামানুজাচার্যকে বললেন যে যেহেতু তুমি হচ্ছে ভগবানের একজন শুদ্ধ ভক্ত এবং তোমার হৃদয়ে কোনো জড় বাসনা নেই, তাই জন্য তোমাকে এই মন্ত্রটা আমি প্রদান করব। But nobody else in this world is qualified to receive this mantra. কিন্তু তুমি ছাড়া এই সমগ্র বিশ্বে এই মন্ত্রটি লাভ করতে আর কেউই যোগ্য নয়। This mantra is extremely confidential and I am giving only to you and don't give to anybody else. এই মন্ত্রটি খুবই গোপন আর তাই এই মন্ত্রটি আমি শুধু তোমাকেই দিচ্ছি, তুমি এই মন্ত্রটি কাউকে দেবে না। So and then he gave the special secret confidential mantra to Ramanacharya. তারপরে তিনি সেই পরম গোপনীয় মন্ত্রটি রামানুজাচার্যকে প্রদান করলেন। Receiving this mantra, Ramanuja became so happy, he went in great ecstasy. এই মন্ত্রটি প্রাপ্ত হওয়ার পরে রামানুজাচার্য এত খুশি হলেন যে তিনি বিভিন্ন রকমের বিকার প্রকাশ করতে লাগলেন। Later on, he was going in the afternoon towards the temple, and when he saw in the temple so many people were going by, and he saw they are morose because of being in this material world, his heart erupted compassion for everyone. তারপরে তিনি যখন মন্দিরে ফেরত আসলেন, তিনি দেখলেন বহু বহু মানুষ সেই মন্দির থেকে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু তারা কেউই আনন্দ লাভ করতে পারছে না, তাদের সবার হৃদয়ে দুঃখ আছে, তাই তিনি তাদের প্রতি খুবই দয়ার অনুভব করলেন। সো হি ওয়াজ থিংকিং, ও আই এম এনজয়িং সাচ গ্রেট হ্যাপিনেস বাই চ্যান্টিং দিস মন্ত্র অ্যান্ড অল দিস পিপল আর সাফারিং, লেট মি গিভ দিস স্পেশাল মার্সি, দিস স্পেশাল মন্ত্র টু এভরিবডি সো দ্যাট এভরিবডি ক্যান বিকাম হ্যাপি অ্যান্ড এভরিবডি ক্যান গো ব্যাক টু বৈকুণ্ঠ। তিনি ভাবলেন আমি এই মন্ত্রটি প্রাপ্ত করে এত আনন্দে আছি, তাহলে এই মানুষগুলো কেন দুঃখে থাকবে, তাই আমি সবাইকে এই মন্ত্রটা দিয়ে দিই যাতে সবাই আনন্দে থাকে এবং সবাই যাতে বৈকুণ্ঠ লোকে ফেরত যেতে পারে। সো হি টোল্ড এভরিওয়ান দ্যাট প্লিজ কাম টু টেম্পল অ্যান্ড আই উইল গিভ দিস মন্ত্র টু ইউ, অ্যান্ড দ্য নিউজ স্প্রেড এভরিওয়্যার অ্যান্ড থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল কেম টু দ্য টেম্পল দ্যাট ইভিনিং। তো তিনি সবাইকে বললেন যে তোমরা আজকে সবাই মন্দিরে এসো, আমি তোমাদেরকে গোপন মন্ত্রটি প্রদান করব। আর এই খবরটা ছড়িয়ে পড়লো চারদিকে, আর হাজার হাজার মানুষ সেই দিন সন্ধ্যাবেলা মন্দিরে এসে জড়ো হলো। অ্যান্ড দেন রামানুজাচার্য ওয়েন্ট অন দ্য টপ অফ দ্য টেম্পল অ্যান্ড এক্সপ্লেন দ্য গ্লোরিজ অফ মন্ত্র অ্যান্ড দেন রিভিল দ্য মন্ত্র টু এভরিওয়ান। আর রামানুজাচার্য তখন মন্দিরের ছাদে উঠে গেলেন, ছাদে উঠে গিয়ে সবাইকে মন্ত্রটির গুরুত্ব বোঝাতে লাগলেন, মানে বোঝাতে লাগলেন এবং সবাইকে, সবার কাছে তিনি মন্ত্রটি প্রকাশ করলেন। হি লাউডলি স্পোক ওম নমো নারায়ণায়, আর তিনি খুব জোরে বলতে লাগলেন ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায়, নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায়। অ্যান্ড থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল ওয়ার চ্যান্টিং ওম নমো নারায়ণ, দ্যাট সাউন্ড ওয়াজ সো হিউজ দ্যাট ইট ওয়েন্ট টু দ্য হাউস অফ গোষ্ঠীপূর্ণ। আর হাজার হাজার মানুষ এইভাবে ওম নমো নারায়ণায় বলে জপ করতে লাগলো, আর এই আওয়াজটা এত জোরে ছিল যে সেটা গোষ্ঠীপূর্ণের গৃহ অবধি পৌঁছে গেল। When গোষ্ঠীপূর্ণ heard it, he was
stunned, shocked, and became extremely angry. How is that people are chanting this mantra so loudly, this confidential mantra? আর যখন গোষ্ঠীপূর্ণ এটা শুনলেন তিনি চমৎকৃত হয়ে গেলেন এবং তিনি খুবই রাগ করলেন যে কেমন করে এত মানুষ এই এত সাধারণ মানুষ এই বিশিষ্ট গোপন মন্ত্রটি জপ করছে Then later on Ramanacharya he got down from the temple top and walked down to Goshtipurna's home আর কিছুক্ষণ বাদে রামানাচার্য মন্দিরের ছাদ থেকে নেমে গোষ্ঠীপূর্ণের গৃহে ফেরত গেলেন When Goshtipurna saw Ramanacharya he became very angry He started trembling in anger. His face became red. He was extremely angry. আর যখন গোষ্ঠীপূর্ণ রামানাচার্যকে দেখলেন তিনি খুব বেশি রেগে গেলেন তার রাগে তার মুখটা লাল হয়ে গেল এবং তার সারা শরীর কাঁপতে লাগলো রাগে রামানাচার্য offered dandavats to Goshtipurna and folded his hands রামানাচার্য দণ্ডবত প্রণতি নিবেদন করলেন গোষ্ঠীপূর্ণকে এবং জোর হাতে প্রার্থনা করতে লাগলেন গোষ্ঠীপূর্ণ said what kind of disciple are you don't you know if you disobey the instructions of guru you'll go to hell গোষ্ঠীপূর্ণ রামানাচার্যকে বললেন তুমি কেমন শিষ্য তুমি জানো না যদি তুমি গুরুর আজ্ঞা অবজ্ঞা করো তাহলে তুমি নরকে যাবে I told you not to reveal this secret mantra to anyone and you have told to thousands and thousands of people আমি তোমাকে বলেছিলাম যে এই গোপন মন্ত্রটি তুমি কারোর কাছে প্রকাশ করবে না আর তুমি এই মন্ত্রটা কিনা গিয়ে হাজার হাজার মানুষকে বলে দিলে What a rascal are you কিরকম বোকা তুমি একটা So, when Ramacharya heard these things from his guru, he humbly spoke to Guru. He said, My dear Guru Maharaj, you are so kind and compassionate that you have given this mantra to me and thus delivered me. So, when Ramacharya heard all these things from Guru Maharaj, he said to Guru Maharaj, Hey Gurudev, you are so grateful that you have given this mantra to me and thus delivered me. এবং এই মন্ত্রটি প্রদান করার মাধ্যমে আপনি আমাকে উদ্ধার করেছেন He said, I was just thinking when I saw so many people in this world suffering I thought you have given this great wealth to me why not everybody receive because everybody if they receive this mantra they will go back home back to Vaikuntha তো আমি এই মন্ত্রটি যখন প্রাপ্ত করলাম তখন আমি ভাবলাম যে আমি এই মন্ত্রটি প্রাপ্ত হয়েছি আর এই যে এত বদ্ধজীব রয়েছে যারা এই সংসার চক্রে কষ্ট পাচ্ছে তারা কেন উদ্ধার উদ্ধার লাভ করবে না তারা কেন ভগবত ধামে ফেরত যাবে না এন্ড ইমাজিন থাউজেন্ডস অফ পিপল গো টু Vaikuntha এন্ড ইফ ওয়ান ইনসিগনিফিকেন্ট পারসন লাইক মি গো টু হেল হাউ ডাজ ইট ম্যাটার আর আপনি ভাবুন হাজার হাজার মানুষ হাজার হাজার বদ্ধজীব যদি বৈকুণ্ঠে ফেরত যায় আর তার জন্য তার বিনিময়ে যদি আমার মতো একজন সাধারণ মানুষকে নরকে পচে মরতে হয় তাহলে কি অসুবিধা হি সেড আই এম ভেরি হ্যাপি দ্যাট বাই ইয়োর মার্সি thousands of people are now going to Vaikuntha and I am going to hell ar ami apnar ei kripar karone khubi anondito je apnar ei kripar phole hajar hajar manush Vaikuntha jagote ferot jabe ar ami norokei thakbo tate to khub bhaloi so when Goshtipurna heard this reply he could see the genuine compassion of Ramanacharya jokhon Goshtipurna Ramanacharyer ei uttor shunlen তখন তিনি রামানাচার্যের হৃদয়ে যে দয়ার্দ্র ভাব সেটাকে জানতে পারলেন ইমিডিয়েটলি হি অফার্ড দন্ডবৎস টু রামানাচার্য এন্ড হি সেড মাই ডিয়ার রামানাচার্য ইউ আর মাই গুরু এন্ড আই এম ইওর ডিসাইপল আর এটা শোনা মাত্রই গোষ্ঠীপূর্ণ রামানাচার্যকে দণ্ডবত প্রণতি নিবেদন করে বললেন হে রামানাচার্য আপনি আমার গুরু আর আমি আপনার শিষ্য ইউ আর ট্রু বৈষ্ণবা উইথ হার্ট ফিল্ড উইথ কম্প্যাশন আপনি একজন পরম বৈষ্ণব আপনি সত্যিকারের একজন বৈষ্ণব যার হৃদয়ে ভগবান এবং ভক্তদের প্রতি ভালোবাসা এবং দয়া রয়েছে আই হ্যাভ নেভার সিন সাচ কম্প্যাশন এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড এরকম দয়ার ভাব আমি কোনো কোনোখানেই দেখিনি এই বিশ্বে প্লিজ অ্যাকসেপ্ট মি অ্যাজ ইওর ডিসাইপল আপনি আমাকে নিজের শিষ্য হিসাবে গ্রহণ করুন সো রামানাচার্য ইমিডিয়েটলি স্টার্টেড গ্লোরিফাইং গোষ্ঠীপূর্ণ হি সেড আই এম ইওর ইনসিগনেট সার্ভেন্ট গুরুদেব অল দিস ইজ বাই ইওর মার্সি তো এটা শ্রবণ করা মাত্রই রামানাচার্য গোষ্ঠীপূর্ণের গুণকীর্তন করতে লাগলেন এবং তাকে বললেন যে হে গুরুদেব আমি আপনার অযোগ্য দাস এন্ড গোষ্ঠীপূর্ণ এমব্রেস রামানাচার্য আর গোষ্ঠীপূর্ণ রামানাচার্যকে আলিঙ্গন করলেন এন্ড রামানাচার্য সিং মাই ডিয়ার গুরুদেব অল ডেমিগডস এন্ড গ্রেট পার্সনালিটিজ আর হ্যাঙ্করিং টু রিসিভ এমব্রেস ফ্রম ইউ এন্ড আই এম সো ফর্চুনেট দো আই এম সো ইনসিগনিফিকেন্ট ফলন ইউ আর এমব্রেসিং মি
That is perfection of my life. আর রামানন্দাচার্য বললেন, হে গুরুদেব, আপনার এই আলিঙ্গন প্রাপ্ত করার জন্য বহু বহু দেব দেবীও লালায়িত, কিন্তু আমি একজন অযোগ্য এবং পতিত হওয়া সত্ত্বেও আমি আপনার আলিঙ্গন লাভ করতে পারছি। Seeing Ramanacharya's humility, his service attitude, and especially his compassion, Goshtipurna's heart melted. Ramanacharya's এই দয়ার্দ্র ভাব, রামানন্দাচার্যের এই বিনম্রতা দেখে গোষ্ঠীপূর্ণের হৃদয় দ্রবীভূত হলো। Then he requested Ramanacharya to accept his son as his disciple. তখন গোষ্ঠীপূর্ণ রামানন্দাচার্যকে অনুরোধ করলেন যাতে রামানন্দাচার্য গোষ্ঠীপূর্ণের ছেলেকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করেন। Which Ramanacharya gratefully accepted. আর সেটা রামানন্দাচার্য বিনম্রভাবে গ্রহণ করলেন। Later on Ramanacharya went back to Srirangam and he was continuing his service there at Srirangam. এরপরে রামানন্দাচার্য শ্রীরঙ্গমে ফেরত গেলেন এবং শ্রীরঙ্গমে গিয়ে তার যে নির্দিষ্ট সেবা ছিল সেটা তিনি করতে লাগলেন। Later on Goshtipurna went to another great devotee of great disciple of Yamunacharya called Maladhar. এরপরে রামানন্দাচার্য যমুনাচার্যের আরেক বিশিষ্ট শিষ্য মালাধর তার কাছে গেলেন। He had specialized in Shatari Shuktas, special verses glorifying great devotees of the Lord. আর মালাধর শতারি সুক্ত বলে একটি বিশিষ্ট মন্ত্র জানতেন যেটা হচ্ছে ভগবান এবং ভক্তের গুণকীর্তনে রচিত। So Goshtipurna went to Maladhar and requested him to kindly go to Srirangam and teach this special mantras to Ramanacharya. তো গোষ্ঠীপূর্ণ মালাধরকে অনুরোধ করলেন যে তিনি যাতে শ্রীরঙ্গমে গিয়ে রামানন্দাচার্যকে গিয়ে এই বিশিষ্ট মন্ত্রটি তিনি শিখিয়ে দেন। On request of Goshtipurna, when Maladhar went, Ramanacharya very nicely received him at Srirangam and started studying under Maladhar. আর গোষ্ঠীপূর্ণ অনুরোধে যখন মালাধর শ্রীরঙ্গমে পৌঁছালেন তখন রামানন্দাচার্য তাকে সেখানে স্বাগত জানালেন এবং তিনি তার সেবা করতে লাগলেন এবং তিনি তার থেকে সেই বিশিষ্ট মন্ত্রটি শিখতে লাগলেন। He was acharya of entire Shish Sampradaya, but he was humbly serving all great disciples of Yamunacharya and humbly learning confidential devotional service from them. রামানন্দাচার্য ছিলেন সমগ্র শ্রী সম্প্রদায়ের আচার্য, কিন্তু তা সত্ত্বেও তিনি সমস্ত যমুনাচার্যের বিশিষ্ট শিষ্যদের থেকে শিষ্যদের সেবা করতে লাগলেন এবং তাদের থেকে ভগবত ভক্তির বিভিন্ন পন্থা শিখতে লাগলেন। Many days passed and Maladhar was teaching Ramanacharya this Shatari Suktas, and one time when he spoke one particular meaning of one mantra, Ramanacharya had a difference of opinion and he gave another meaning to the mantra. আর এইভাবে বহুদিন যেতে লাগলো আর মালাধর রামানন্দাচার্যকে শতারি সুক্ত শেখাতে লাগলেন আর সেটা শেখাতে শেখাতে একদিন যখন তিনি একটা মন্ত্রের মানে বললেন তখন সেটার সাথে রামানন্দাচার্য সম্মত হলেন না এবং রামানন্দাচার্য সেই মন্ত্রটার অন্য একটি মানে বলতে লাগলেন। মালাধর বিকেম আপসেট, হি সেড, হাউ প্রাউড অ্যান্ড অ্যারোগ্যান্ট আর ইউ, ইউনো। মালাধর একটু বিরক্ত হলেন, বিরক্ত হয়ে বললেন যে তুমি এত গর্বিত কেন। And then later on he stopped teaching him and went back to his home. আর এইভাবে তিনি এরপরে রামানন্দাচার্যকে শেখানো বন্ধ করে দিলেন এবং তিনি নিজের গৃহে ফেরত চলে গেলেন। Few days later Goshtipurna came to the house of Maladhar and he inquired how is teachings to Ramanacharya going on. কিছুদিন বাদে গোষ্ঠীপূর্ণ মালাধরের বাড়িতে আসলেন এবং মালাধরকে জিজ্ঞেস করলেন যে কেমন চলছে, আপনি কেমন শিক্ষা দিন দিচ্ছেন রামানন্দাচার্যকে। And Maladhar explained what happened and how he has stopped teaching to Ramanacharya. আর মালাধর তখন তাকে বললেন যে কি হয়েছে এবং তিনি কেন রামানন্দাচার্যকে শিক্ষা দেওয়া বন্ধ করেছেন। Then Goshtipurna said, My dear Maladhar, please do not misunderstand Ramanacharya. আর গোষ্ঠীপূর্ণ তখন মালাধরকে বললেন যে হে মালাধর, আপনি রামানন্দাচার্যকে ভুল বুঝবেন না। Don't take him to be as any of the ordinary persons. তাকে আপনি কোনো সাধারণ মানুষ ভাববেন না। Don't you know he is one who intimately understands the heart of our great spiritual master Yamunacharya. আপনি কি জানেন না যে রামানন্দাচার্য হচ্ছেন সেই ব্যক্তি যিনি আমাদের পরম আরাধ্য গুরু মহারাজ শ্রীল যমুনাচার্যের হৃদয়ের ভাব জানেন। Whenever he speaks something, don't think he is speaking out of his false ego, but understand he is revealing
the deep confidential meanings and the heart of our great spiritual master Yamanacharya. আর যখনই রামানাচার্য কিছু বলছেন সেটা তিনি অহংকারের দ্বারা বশীভূত হয়ে বলছেন না, সেটা তিনি যে আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীপাদ যমুনাচার্যের নির্দেশেই সেটা তিনি বলছেন। সো মাই হাম্বল রিকোয়েস্ট ইজ প্লিজ গো ওয়ান্স আগেন অ্যান্ড স্টার্ট ইউর টিচিংস। তো আমার অনুরোধ, হে মালাধর, আপনি আবার গিয়ে রামানাচার্যকে শিক্ষা দেওয়া শুরু করুন। সো দেন আগেন মালাধর ওয়েন্ট অ্যান্ড হি স্টার্টেড কন্টিনিউইং হিজ টিচিংস। আবার মালাধর রামানাচার্যের কাছে ফেরত গেলেন এবং তিনি তাকে শিক্ষা দেওয়া শুরু করলেন। And again after a few days it so happened there was difference of opinion between both of them and Maladhar gave one meaning to it and Ramanacharya started giving another meaning. আর আবার কিছুদিন বাদে আবার তাদের মধ্যে একটু শাস্ত্র সিদ্ধান্ত নিয়ে আলাদা আলাদা মতামত হলো এবং রামানাচার্য এবং মালাধর একটা মানে বলতে লাগলেন আর রামানাচার্য তার আরেকটা মানে বলতে লাগলেন। But this time Maladhar remembered Goshtipurna's advice and he did not become angry on Ramanacharya. কিন্তু এইবার মালাধর গোষ্ঠীপূর্ণের উপদেশ মনে করলেন এবং এইবার তিনি রামানাচার্যের ওপর বিরক্ত হলেন না। And then he humbly requested Ramanacharya to explain and he humbly heard from Ramanacharya. আর এবার তিনি খুবই বিনম্রভাবে রামানাচার্যকে অনুরোধ করলেন যাতে তিনি এই মানেগুলি বোঝান এবং তিনি এই মানেগুলি শুনতে লাগলেন। And when he heard from Ramanacharya, he could understand how Ramanacharya is empowered to know the heart of Yamanacharya and how wonderfully he explained the meaning that he was deeply inspired and touched by the profound insight Ramanacharya gave for the verse. আর এইভাবে যখন তিনি রামানাচার্যকে শুনতে লাগলেন তখন তিনি বুঝতে পারলেন যে রামানাচার্যের হৃদয়ে কেমনভাবে যমুনাচার্যের ভাবটি রয়েছে আর এই যে শাস্ত্র সিদ্ধান্ত সেটা তিনি আলো ভালো করে রামানাচার্যের থেকে বোঝার চেষ্টা করতে লাগলেন। হি ফল অ্যাট হিজ ফিট অ্যান্ড গ্লোরিফাইড রামানাচার্য। আর তিনি রামানাচার্যের পায়ে পড়ে তাকে তার গুণকীর্তন করতে লাগলেন। অ্যান্ড রামানাচার্য গ্লোরিফাইড মালাধর। আর রামানাচার্য মালাধরের গুণকীর্তন করতে লাগলেন। অ্যান্ড থ্যাংক মালাধর ফর ইউ নো টিচিং হিম দিস শাটারি সূক্ত। আর তিনি মালাধরকে প্রশংসা করতে লাগলেন এবং তাকে ধন্যবাদ দিতে লাগলেন যে তিনি এই শতারি সূক্ত রামানাচার্যকে শেখাচ্ছেন। দেন মালাধর রিকোয়েস্টেড রামানাচার্য টু গিভ ইনিশিয়েশন টু হিজ সান। তখন মালাধর রামানাচার্যকে আবার অনুরোধ করলেন যাতে তিনি মালাধরের সন্তানকে দীক্ষা দেন। লেটার অন শ্রী রামানাচার্য স্টার্টেড লার্নিং ধর্মশাস্ত্র ফ্রম বররঙ্গা। আর এরপরে রামানাচার্য ধর্মশাস্ত্র শিখতে লাগলেন বররঙ্গার কাছ থেকে। বররঙ্গা ইজ আনাদার ভেরি গ্রেট ডিসাইপল অফ যমুনাচার্য। আর বররঙ্গা ছিলেন আরেকজন মহান শিষ্য যমুনাচার্যের। হি ইউজ টু সিং বিউটিফুল সংস ইন গ্লোরিফিকেশন অফ রঙ্গনাথ অ্যান্ড ডান্স ইন এক্সটাসি। আর বররঙ্গা খুব সুন্দর গাইতেন রঙ্গনাথের প্রসন্নতা বিধানের জন্য এবং তিনি খুব সুন্দর নৃত্য পরিবেশন করতেন। সো হোয়েন এভার বররঙ্গা ইউজ টু গেট টায়ার্ড রামানাচার্য ইউজ টু গো অ্যান্ড মাসাজ হিজ ফিট। আর যখনই বররঙ্গা এইভাবে নৃত্য করতে করতে ক্লান্ত হয়ে পড়তেন তখন রামানাচার্য গিয়ে তার পদসেবন করতেন। হি ইউজ টু রাব টার্মারিক পাউডার টু হিজ বডি টু জাস্ট গিভ হিম রিলিফ। আর ওনার শরীরে তিনি হলুদ লাগিয়ে দিতেন যাতে তিনি শান্তি লাভ করেন। হি ইউজ টু ব্রিং কন্ডেন্স মিল্ক মেক মিল্ক কন্ডেন্স অ্যান্ড দেন অফার টু হিম। আর তিনি এভাবে দুধ ঘন করে সেই ঘন দুধ তিনি বররঙ্গাকে দিতেন। সো দো হি ওয়াজ আচার্য হি ওয়াজ হামলি মিনিয়ালি সার্ভিং গ্রেট সোলস লাইক বররঙ্গা। যদিও তিনি আচার্য ছিলেন তাও তিনি বিনম্রভাবে এবং তিনি খুবই নিজ ভাব নিয়ে মানে এবং তিনি খুবই নিচতা প্রদর্শন করে তিনি সেবা করতে লাগলেন বররঙ্গার। বররঙ্গা ওয়াজ সো প্লিজ উইথ হিম অ্যান্ড রিভিলড দিস ধর্মশাস্ত্রাস টু হিম। আর বররঙ্গা তার প্রতি এত খুশি হলেন যে সমগ্র ধর্মশাস্ত্র তিনি রামানাচার্যকে বলতে লাগলেন। ইন দিস ওয়ে শ্রী রামাচার্য ওয়াজ লার্নড হি গট ট্রেন্ড আন্ডার কাঞ্চিপূর্ণ মহাপূর্ণ গোষ্ঠীপূর্ণ মালাধর অ্যান্ড বররঙ্গা। এইভাবে রামানাচার্য শিক্ষা লাভ করেছিলেন কাঞ্চিপূর্ণ মহাপূর্ণ গোষ্ঠীপূর্ণ মালাধর এবং বররঙ্গার কাছে। দিস ওয়ের ফাইভ স্পেশাল এম্পাওয়ার্ড পাওয়ারফুল ডিসাইপলস অফ যমুনাচার্য। আর এরা ছিলেন পাঁচজন যমুনাচার্যের কৃপাসিদ্ধ ভক্ত শিষ্য। অ্যান্ড আফটার গেটিং ট্রেনিং অ্যান্ড আফটার সার্ভিং অল দিস গ্রেট সোলস রামচার বিকেম সো এম্পাওয়ার্ড
and then when he started preaching and presenting Vaishnava philosophy, everybody was mesmerized. আর এই মহান বৈষ্ণবদের সেবা করার ফলে রামানুজাচার্য এতই ভগবত শক্তি লাভ করলেন যে যখন তিনি প্রচার করতে লাগলেন যে প্রত্যেকে তার সিদ্ধান্ত তখন গ্রহণ করতে পারলেন. So everybody could feel whenever Ramacharya is to speak, everybody is to feel the presence of great Yamunacharya. আর রামানুজাচার্য যখনই বলতেন, যখনই প্রবচন দিতেন, তখন প্রত্যেকে যমুনাচার্যের উপস্থিতি অনুভব করতে পারতেন. So by his preaching he enlivened entire Shi Sampradaya and teachings and started spreading far and wide. আর এইভাবে তিনি সমগ্র শ্রী সম্প্রদায়কে উজ্জীবিত করতে লাগলেন এবং তিনি এই বৈষ্ণব সিদ্ধান্ত প্রচার করতে লাগলেন. So he was great acharya, great disciple, and his disciples are also very exalted. আর এইভাবে তিনি একজন মহান আচার্য ছিলেন এবং মহান শিষ্যও ছিলেন, আর ওনার শিষ্যরাও প্রত্যেকে খুবই মহান ছিলেন. So I would like to tell about one of his disciples, Dasharathi. আর আমি ওনারই একজন শিষ্য যার নাম দাশরথি, তার ব্যাপারে এখন কিছু বলবো. Once Ramacharya revealed the confidential meaning of this mantra, sarva dharman parityajya mam ekam sharanam vraja aham tvam sarva papyebhyo mokshayishyam masucha, to Kuresh, one of his dear disciples. একদিন রামানুজাচার্য সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ, এই শ্লোকের ব্যাখ্যা দিলে, ব্যাখ্যা করছিলেন তার এক মহান শিষ্য কুরেশের কাছে. Later on, another disciple of Ramanacharya, Dashrathi, he became eager to understand the meaning of this mantra. He approached Ramanacharya and he said, please my dear Gurudev, reveal the meaning of this mantra to me. আর তার আরেকজন শিষ্য দাশরথি এই শ্লোকের মানে জানার জন্য খুবই উৎসাহিত হলেন এবং তিনি এসে রামানুজাচার্যকে বললেন, হে গুরুদেব, আপনি শ্লোকের মানে আমাকেও বোঝান কৃপা করে. রামানুজাচার্য সেড, অ্যাকচুয়ালি আই ক্যানট রিভিল টু ইউ অ্যান্ড নো, সো ইউ আর মাই রিলেটিভ, সো বেটার ইউ গো টু গোষ্ঠীপূর্ণা অ্যান্ড রিকোয়েস্ট হিম, হি উইল রিভিল দ্য মিনিং অফ দিস মন্ত্রা টু ইউ. রামানুজাচার্য ওনাকে বললেন যে আমি তোমাকে এই শ্লোকের মানে বোঝাতে পারবো না, তুমি গোষ্ঠীপূর্ণর কাছে যাও, গোষ্ঠীপূর্ণ তোমাকে বোঝাবেন. সো দিস দশরথি, হি ওয়াজ আ গ্রেট পণ্ডিত, গ্রেট স্কলার, ভেরি ওয়েল নোন, ভেরি ফেমাস. আর এই দশরথি ছিলেন খুবই বিখ্যাত জ্ঞানী ব্যক্তিত্ব, আর তিনি তিনি অনেক জ্ঞান জ্ঞান ছিল তার. সো ওয়েন হি ওয়েন্ট, হি স্টার্টেড সার্ভিং গোষ্ঠীপূর্ণ. আর যখন তিনি গোষ্ঠীপূর্ণের কাছে গিয়ে গোষ্ঠীপূর্ণের অনেক সেবা করতে লাগলেন. সিক্স মান্থস হি সার্ভড অ্যাট লোটাস ফিট অফ গোষ্ঠীপূর্ণ. ছ মাস ধরে তিনি গোষ্ঠীপূর্ণের পাদপদ্মে সেবা করতে লাগলেন. অ্যান্ড হি রিকোয়েস্টেড গোষ্ঠীপূর্ণ টু রিভিল দ্য মিনিং অফ দিস মন্ত্রা. আর তিনি গোষ্ঠীপূর্ণকে অনুরোধ করলেন এই সর্বধর্মান পরিত্যাজ্য শ্লোকের মানে বোঝানোর জন্য. গোষ্ঠীপূর্ণ কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট দেয়ার ইজ আ প্রাইড লার্কিং ইন দ্য হার্ট অফ দশরথি. সো হি সেড, অ্যাকচুয়ালি রামাচার্য ইজ কোয়াইট কম্পিটেন্ট টু রিভিল দ্য মিনিং অফ দিস মন্ত্রা টু ইউ. So better you go to Ramanacharya and he will reveal the mantra, meaning of mantra to you. Goshtipurna dake goshtipurna bujhte parlen tar hridoye je ahankar ta ache ar eta bojhe tini bollen je Ramanacharjoi tomake er mane bojhabe, to tumi Ramanacharjer kache jao, tini tomake ei shloker mane bujhiye deben. So when Dashrathi came to Srirangam again after 6 months serving Goshtipurna, that time many disciples were there and especially one daughter of Mahapurna, Atula, he had come there. আর যখন এইভাবে দাশরথি যখন ফিরে আসলেন শ্রীরঙ্গমে, তখন তিনি দেখলেন যে সেখানে অনেক শিষ্যরাই আছেন রামানুজাচার্যের, আর সেখানে মহাপূর্ণার ডটার, আর সেখানে মহাপূর্ণের কন্যা, মহাপূর্ণের একজন মেয়ে সেখানে আছেন, আতুলাই, আতুলাই তার নাম. সো আতুলাই ওয়াজ ক্রাইং অ্যান্ড উইপিং অ্যান্ড শি ওয়াজ টেলিং দ্যাট আই এম ফেসিং লট অফ প্রবলেম অ্যাট মাই ফাদার ইন ল প্লেস. আর আতুলাই সেখানে খুব কেঁদে কেঁদে বলছেন যে তিনি কত অসুবিধা সহ্য করছেন তার শ্বশুর বাড়িতে. শি হ্যাজ টু গো ফিউ মাইলস এভরি ডে ব্রিং ওয়াটার ফর কুকিং অ্যান্ড শি হ্যাজ টু ডু কুকিং অ্যান্ড শি হ্যাজ টু ডু সো মাচ হাউস হোল্ড ওয়ার্ক অ্যান্ড ইট ইজ সো টায়ারিং অ্যান্ড সো ফিজিক্যালি ট্যাক্সিং অ্যান্ড শি ইজ নট এবল টু ডু অ্যান্ড নো বডি ইজ হেল্পিং হার অ্যান্ড ওয়েন এভার শি ইজ আস্কিং ফর সাম হেল্প দ্য ইন লজ আর চেস্টাইজিং হার. আর তিনি সেই আতুলাই তিনি রোজই অনেক দূর থেকে গিয়ে জল নিয়ে আসছেন একা এবং তিনি রান্না করছেন এবং বাড়ির এত কাজ করছেন,
পরে তিনি খুবই ক্লান্ত হয়ে পড়ছেন আর তাকে সাহায্য করার কেউ নেই, আর যখনই তিনি সাহায্য চাইছেন বা কিছু ভুল করছেন তার শ্বশুরবাড়ির লোকরা তাকে বকাবকি করছে। So she said, father-in-law, mother-in-law, all are saying, "Arey, why didn't you come with some servant with you? You have just come alone. You should have brought one servant with you." So তার শ্বশুরবাড়ির লোক তাকে বলছিলেন যে তুমি কেন একা এসছো, তোমার সাথে কোনো দাস-দাসিনী আসা উচিত ছিল তোমার। So in Ramacharya, at that moment Dashrathi arrived. So Ramacharya looked at Dashrathi and told Atulai, "Here is very good servant. You can take him home." সেই সময় দাশরথী সেখানে পৌঁছালেন, আর দাশরথী যেই পৌঁছালেন রামানুচার্য অতুলাইকে বললেন, এই যে এখানে একটা খুব ভালো দাস উপস্থিত হয়েছে, তো তুমি একে নিয়ে যাও তোমার দাস হিসেবে। এন্ড দাশরথী ইমিডিয়েটলি হামলি ফলোড অতুলাই এন্ড ওয়েন্ট টু হার হোম। আর দাশরথী সাথে সাথে অতুলাইয়ের সাথে তার বাড়িতে চলে গেলেন। এন্ড দেন হি বিকেম আ মিনিয়াল সার্ভেন্ট দেয়ার, এভরিডে হি ওয়াজ ব্রিংগিং ওয়াটারস এন্ড হেল্পিং ইন দ্য হাউস হোল্ড। হি বিকেম দ্য কুক, হি ওয়াজ কুকিং ফর দ্য ফ্যামিলি, ক্লিনিং and taking care of everything at home. আর সেখানে গিয়ে দাশরথী রোজ জল আনতে লাগলেন, রান্না করতে লাগলেন এবং বাড়ির সব কাজ একা হাতে করতে লাগলেন। Nobody at their home knew the glories of Dashrathi. তাদের বাড়িতে দাশরথীর ব্যাপারে কেউ জানতো না। So 6 months pass like this. তো আবার সেখানে 6 মাস অতিবাহিত হলো। One day in their village one great pandit and scholar had come. তো এইভাবে 6 মাস বাদে তাদের গ্রামে একজন মহান, একজন খুব বড় জ্ঞানী ব্যক্তি আসলেন। And he was giving talk. আর তিনি সেখানে এসে প্রবচন দিতে লাগলেন। On Vedanta Sutra. Vedanta Sutra-র উপরে। And in his talk was tainted with impersonalism and Mayavad. আর তার কথার মধ্যে মায়াবাদী ভাষ্য ছিল। So when Dashrathi heard, he couldn't tolerate this impersonalist and Mayavadi. So immediately he challenged him and debated him. আর যখনই তিনি এই নির্বিশেষ এবং মায়াবাদী ভাষ্য শুনলেন তখনই তিনি খুবই বিরক্ত হলেন দাশরথী, এবং তিনি তার সাথে তর্কযুদ্ধে আসতে চাইলেন। দ্যাট ইম্পার্সোনাল স্কলার বিকেম ভেরি আপসেট। হি সেড, ইউ আর আ কুক, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট শাস্ত্রাজ, ইউ গো হোম, গো ইনসাইড কিচেন অ্যান্ড শো ইউর ট্যালেন্টস দেয়ার। আর এই মায়াবাদী তাকে বললেন, দাশরথীকে বললেন যে তুমি একটা রাঁধুনি, তুমি আবার কি বুঝবে এইসব বেদান্ত সূত্রের ব্যাপারে, তুমি বাড়িতে গিয়ে রান্না করো। বাট Dashrathi very humbly presented the philosophy and step by step he refuted all the arguments made by a scholar, and everybody could understand that how he has successfully established the Vaishnava Siddhanta and he has crushed to pieces all the arguments made by this impersonalist Mayavadi scholar. Kintu Dashrathi shekhanei thaklen এবং তিনি বিভিন্নভাবে প্রমাণ করতে লাগলেন বিভিন্ন শাস্ত্রের সিদ্ধান্ত দিয়ে যে কেমন করে পরম তত্ত্ব মায়াবাদী মানে নির্বিশেষ নয়। তিনি সবিশেষবাদ বৈষ্ণব সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করলেন এবং তার দ্বারা প্রত্যেকে বুঝতে পারলেন যে দাশরথী কোনো সাধারণ ব্যক্তিত্ব নয় এবং তিনি কত মহান বৈষ্ণব। অ্যান্ড দিস স্কলার ওয়াজ ডাম্বফাউন্ড অ্যান্ড ইমিডিয়েটলি হি সারেন্ডার্ড টু দাশরথী অ্যান্ড হি কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ আ গ্রেট সোল অ্যান্ড আ গ্রেট বৈষ্ণবা। আর এই যে এই মায়াবাদী যে জ্ঞানী ব্যক্তিটি এসেছিল সে সাথে সাথে বুঝতে পারলো দাশরথী কত মহান ব্যক্তিত্ব, আর সাথে সাথে তিনি নিজের জীবনকে দাশরথীর চরণে সমর্পণ করলেন। এন্ড এভরিবডি আন্ডারস্টুড দ্যাট আরে দিস পারসন ইজ নট আ কুক, হি ইজ আ গ্রেট স্কলার অ্যান্ড গ্রেট ডিসাইপল অফ রামানাচার্য। সো অল দ্য পিপল অফ দ্য ভিলেজ ওয়েন্ট টু রামানাচার্য অ্যান্ড টোল্ড দ্য গ্লোরিজ অফ দাশরথী। আর সবাই বুঝতে পারলো যে এই রাঁধুনি যে আছে এ কোনো সাধারণ রাঁধুনি নয়, এ রামানাচার্যের একজন মহান শিষ্য। আর তখন প্রত্যেকে রামানুচার্যের কাছে ফেরত গেলেন, ফেরত গিয়ে এই দাশরথীর ব্যাপারে গুণকীর্তন করতে লাগলেন। দে টোল্ড রামানুচার্য, ইউর ডিসাইপল দাশরথী ইজ সচ এ ওয়ান্ডারফুল ডিভোটি, হি হ্যাজ নো ট্রেস অফ ফলস ইগো ইন হিজ হার্ট, হি ইজ সচ এ মিনিয়াল সার্ভেন্ট। আর তারা গিয়ে বলতে লাগলেন, হে রামানুচার্য, আপনার এই যে শিষ্য আছে দাশরথী, এ একজন কতই না মহান ভক্ত, তার হৃদয়ে একটুও মিথ্যা অহংকার নেই আর সে কতই বিনম্র। প্লিজ অ্যাকসেপ্ট হিম অ্যান্ড কিপ উইথ ইউ, we don't need any such servant in our home, in our village. We have done great offense by accepting service from him. We should be serving him. To tara ramanacharyake bolte laglen je apni ei dashrathike nijer kache rakhun, amra ek mohan oporadh korechi dashrathir kach theke seba grohon kore, amader ulte dashrathir seba korar uchit chilo kintu amra er theke seba onar theke seba grohon korechi, tai amader kono shebaker dorkar nei. When Ramacharya heard glories of Dashrathi from all this people
Ramacharya is very pleased. তখন রামানুজাচার্য যখন এই সব মানুষের থেকে দাশরথীর গুণকীর্তন শুনলেন তখন তিনি খুবই আনন্দিত হলেন। Ramacharya is so happy to see how he faithfully took the instruction of becoming menial servant and genuinely served him, served the people, served the Atulayan family in a mood of humble servant. রামানুজাচার্য দেখলেন যে কত বিনম্রভাবে দাশরথী তার আজ্ঞার অনুসরণ করেছেন এবং তিনি আতুলাই এবং তার পরিবারবর্গের কত